এই ওয়্যারলেস মাইকটিতে রয়েছে 3 লেভেল পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন, যেটার মাধ্যমে খুব সহজে আমরা আশেপাশের নয়েজ গুলোকে রিমুভ করে ফেলতে পারবো। সঙ্গে রয়েছে ইকো মোড। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজ আমাদের কাছে রয়েছে গ্যানারো ওয়্যারলেস মাইক। তো আজকের এই ভিডিওতে আমরা এই ওয়্যারলেস মাইকটি আনবক্সিং অ্যান্ড রিভিউ করতে চলেছি। তো এটার ভয়েস কোয়ালিটি কেমন, এছাড়াও এর প্রাইস কত, এবং এটা দিয়ে কতটা দূরত্বের মধ্যে আমরা ভিডিও রেকর্ড বা অডিও রেকর্ড করতে পারবো, এছাড়াও এটা দিয়ে ঘরের ভিতরে অডিও রেকর্ড করলে এর কোয়ালিটি কেমন, এবং এটা দিয়ে বাইরে অডিও রেকর্ড করলে এর কোয়ালিটি কেমন হয়, এছাড়াও এর অন্যান্য সমস্ত বিষয়গুলোই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। গাইজ, এই হচ্ছে আমাদের গ্যানারো ওয়্যারলেস মাইকের বক্স। তো প্রথমে আমরা এটাকে ওপেন করে নেব। তো গাইজ, বক্সটি ওপেন করতে এখানে একটি কার্ড রয়েছে আর এখানে একটি ক্যাশ রয়েছে। তো এর মধ্যেই আমাদের ওয়্যারলেস মাইকটি রয়েছে। তো এটাও আমরা বার করে নেব। তো এছাড়াও এখানে একটি ইউএসবি কেবিল রয়েছে, এটা দিয়ে আমরা এটাকে চার্জ করতে পারবো আর কি। তো এটা আমরা বার করে নিচ্ছি। গাইজ, এই হচ্ছে আমাদের ইউএসবি কেবিল, এটা দিয়ে আমরা এই মাইকটাকে চার্জ করাতে পারবো। এছাড়াও এখানে আরও কিছু কানেক্টর বা পোর্ট রয়েছে, এগুলো দিয়ে আমরা এটা দিয়ে আমরা আইফোনে কানেক্ট করাতে পারবো। আইফোনে যদিও টাইপ সি নেই, এর জন্য আমাদেরকে এই কানেক্টরটা দিয়ে আগে এটা আইফোনে দিয়ে গুঁজে দিতে হবে, এরপর এটা দিয়ে আমরা টাইপ সি ওই যে কানেক্টরটি রয়েছে এটা আমরা এখানে লাগিয়ে আইফোনেও ভিডিও রেকর্ড করতে পারবো। ওকে, এছাড়াও এখানে আরও দুটি টাইপ সির পোর্ট রয়েছে। গাইজ, এই হচ্ছে আমাদের ওয়্যারলেস মাইক। তো এই কেসের মধ্যে আমাদের ওয়্যারলেস মাইকগুলো রয়েছে আর এই কেসের পিছনে রয়েছে চার্জিং পোর্ট, এটা দিয়ে আমরা চার্জ করাতে পারবো। টাইপ সি, আমরা যে কোনো টাইপ সি কেবল দিয়ে আমরা এটাকে চার্জ করাতে পারবো। ওকে, আর এর ক্যাশটির কোয়ালিটিও যথেষ্ট ভালো। তো দেখছেন এটার খুব সুন্দর কোয়ালিটি, এটা খুব একটা ভারী নয়, হালকায় রয়েছে। তো এই হচ্ছে আমাদের মাইক। তো এটা হচ্ছে ডুয়েল চ্যানেল, দুটো মাইক রয়েছে, একটি রিসিভার রয়েছে। তো এটার সিঙ্গেল চ্যানেলও রয়েছে, আপনারা চাইলে সিঙ্গেলটা নিতে পারেন, সেটার প্রাইস এর থেকে কম হবে। তো আমি ডুয়েল চ্যানেলটি নিয়েছি। তার তো এই হচ্ছে আমাদের দুটো মাইক, এই যে দেখছেন দুটো মাইক, তো আমি একটি রেখে দিচ্ছি আর এই হচ্ছে রিসিভার। তো এই রিসিভারটা আমাদেরকে ফোনে লাগিয়ে দিতে হবে আর এই মাইকটা আমাদেরকে আমাদের কাছে রাখতে হবে, কলারে রাখতে হবে। এটা ক্লিপ রয়েছে, এটাতে আমরা কলারে যে কোনো জায়গায় আটকে নিতে পারবো এভাবে। ওকে, এই যে আমি আটকে নিলাম, এভাবে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো। আর এই যে এখানে চার্জিং পোর্ট রয়েছে, তো এই চার্জিং পোর্টের কাছে চিকাঠা দিয়ে এটা আটকানো রয়েছে, এটা আমাদেরকে তুলে ফেলতে হবে। এছাড়াও এখানে টাইপ সি রয়েছে, দেখতে পাচ্ছেন এটা যদি আমরা এই কেসটা না নিয়ে যাই সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট টাইপ সি এর মাধ্যমে এটাকে চার্জ করাতে পারবো। ওকে, তো এবার চলুন এটা আমরা দেখে নেব কিভাবে মোবাইলের সঙ্গে কানেক্ট করাতে হবে। গাইজ, এই হচ্ছে আমাদের ফোন, এই ফোনটি হচ্ছে Realme 7 Pro, আর এই হচ্ছে আমাদের মাইক। তো গাইজ, এই মাইকটি রিয়েলমির সমস্ত ফোন এবং ওপোর সমস্ত ফোনেই কিন্তু খুব ভালোভাবে এটা সাপোর্ট করছে, কিন্তু এখানে একটি সেটিং অন করতে হচ্ছে তবে কিন্তু এই মাইকটি সাপোর্ট করছে, না হলে কিন্তু এর যে ফোন ক্যামেরা রয়েছে সেটা দিয়ে ভিডিও রেকর্ড করা যাচ্ছে না। গাইজ, এখানে একটি কথা বলে রাখি, এই মাইকটি সমস্ত ফোনেই সাপোর্ট করবে, কিন্তু কিছু কিছু ফোনের ক্ষেত্রে ওপেন ক্যামেরা অ্যাপটি ইনস্টল করতে হবে, ফোনের যে ক্যামেরা সেটাতে কিন্তু এই মাইকটি সাপোর্ট নাও করতে পারে। ওকে, তো আমরা প্রথমে রিয়েলমি ফোনে এটাকে কানেক্ট করিয়ে নেব। তো ওকে, তো এর জন্য আমাদেরকে প্রথমে সেটিংয়ে চলে যেতে হবে। তো আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে আসার পর আমাদেরকে নিচে চলে যেতে হবে সাউন্ডে। এই সাউন্ডে আসার পর আমাদেরকে নিচে চলে যেতে হবে এখানে অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে আসার পরে যেখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট রেকর্ডার, এখানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে, একটি অটো আর একটি হচ্ছে অ্যাড অন। তো আমাদেরকে এখানে অ্যাড অনে ক্লিক করতে হবে। অটো হয়ে থাকলে কিন্তু আমাদের এই মাইকটি সাপোর্ট করবে না। এবার আমাদেরকে এই মাইকটিকে কানেক্ট করতে হবে। গাইজ, এবার আমাদেরকে এই যে রিসিভারটি রয়েছে এটা আমাদেরকে এখানে লাগিয়ে নিতে হবে। তো আমি এটাকে এখানে লাগিয়ে দিচ্ছি। গাইজ, এরপর আমাদের ফোনের আরও একটি সেটিং অন করতে হবে, এই সেটিংটি সমস্ত ফোনের জন্যই করতে হবে। তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে সেটিংয়ে, এরপর এখানে সার্চ করতে হবে OTG। ওকে, এর তাহলে এখানে OTG অপশনটি আপনারা পেয়ে যাবেন। এরপর এখান থেকে যে OTG এটাকে অন করে দিতে হবে, তাহলেই কিন্তু এটা কানেক্ট হবে, না হলে কানেক্ট হবে না। যদি আপনাদের এই OTG অপশনটি যদি অফ থাকে তাহলে কিন্তু আমরা এটাকে কানেক্ট করতে পারবো না এই মাইকটিকে।
তো আমরা ওটিজি অপশন কানেক্ট অন করে নিয়েছি। ওকে, তো এরপর আমাদেরকে এই মাইকটিকে অন করতে হবে। এর জন্য এই যে এখানে সাইডে একটি বাটন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই বাটনটিকে আমাদেরকে প্রেস করে ধরে রাখতে হবে, তাহলেই আমাদের এই মাইকটি কানেক্ট হয়ে যাবে। তো এই যে এখানে একটি লাইট রয়েছে, এখানে গ্রিন সিগন্যাল দিয়ে দেবে। তো আমি এটাকে প্রেস করে ধরছি, তো এই যে দেখছেন গ্রিন হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু এটা কানেক্ট হয়ে গিয়েছে। ওকে, তো আমি এটাকে ডিসকানেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে দেখেন এই লাইটটি ব্লিঙ্ক করবে। তো গাইজ, এটা রিসিভারটিকে খুলে দিয়েছি, তাহলে এখানে দেখেন লাইটটি ব্লিঙ্ক করছে। গাইজ, আপনারা এই রিসিভারটি লাগিয়েও আপনারা চাইলে এই ফোনটিকে চার্জ করাতে পারবেন। তো এখানে দেখছেন টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, এখানে আপনার চার্জারটি লাগিয়ে আপনার ফোনটিকে চার্জ করাতে পারবেন। গাইজ, এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি শুনছেন এটা গ্রেনারো ওয়্যারলেস মাইক দিয়ে রেকর্ড হচ্ছে, আর এর আগে বয়াবাই M1 মাইক দিয়ে রেকর্ড হচ্ছিল। তো গাইজ, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে গ্রেনারো ওয়্যারলেস মাইক দিয়ে ঘরের ভিতরে ভিডিও করলে তার সাউন্ড কোয়ালিটি কেমন হয়। তো গাইজ, এই মুহূর্তে এটার যে নয়েজ ক্যান্সেলেশন রয়েছে সেটা অফ রয়েছে, আমরা যেহেতু ঘরের ভেতরে রয়েছি এর এখানে সেরম কোনো নয়েজ নেই, এর জন্য নয়েজ ক্যান্সেলেশনটাও অন করিনি। এখানে 3 লেভেল পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন রয়েছে, তো সেটা আমরা বাইরে যখন অডিও টেস্ট করব তখন আমরা এটা অন করব। তো গাইজ, এখানে দুটো মাইক রয়েছে, দুটোই যদি আমরা একসঙ্গে কানেক্ট করাতে চাই, এই মুহূর্তে একটা কানেক্টেড রয়েছে আর এটা অফ রয়েছে, তো এটা যদি আমরা কানেক্ট করতে চাই তাহলে সেম ভাবে এটাকে প্রেস করে ধরে রাখতে হবে, তাহলেই এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো এই মুহূর্তে আমাদের দুটো মাইকই কানেক্ট হয়ে গিয়েছে, তো আমি এটাকে অফ করে রাখছি। এই মাইকটি যদি আমরা একবার ফুল চার্জ করাই তাহলে টানা 6 ঘন্টা পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো, আর এখানে যে কেসটি রয়েছে এটা যদি আমরা একবার ফুল চার্জ করাই তাহলে এই মাইক দুটো আমরা 2 থেকে 3 বার ফুল চার্জ করাতে পারবো। তো আশা করছি আমাদের চার্জ নিয়ে কোনো রকম ঝামেলা থাকবে না। গাইজ, এই মাইকটির আরো একটি মোড রয়েছে, সেটা হচ্ছে ইকো মোড। তো ইকো মোডটি অন করার জন্য আমাদের এই সাইডে যে বাটনটি রয়েছে এটা পরপর 3 বার টেস্ট করতে হবে। গাইজ, এই মুহূর্তে এই মাইকটির ইকো মোডটিকে অন করা হয়েছে, তো আপনারা বুঝতে পারছেন যে মাইকের ইকো মোডটিকে অন করলে এর সাউন্ড কোয়ালিটি কেমন হয়। তো এটা যদি আবার আমরা নর্মাল মোডে নিয়ে যাই তাহলে আমাদের আবারও এই বাটনটিকে পরপর 3 বার টেস্ট করতে হবে। আমরা আবারও নর্মাল মোডে ফিরে এসেছি, তো এবার আমরা বাইরে যাব, এরপর খোলামেলা পরিবেশে এর সাউন্ড কোয়ালিটিটাকে টেস্ট করব। গাইজ, এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি শুনছেন এটা নর্মাল মোডে বাইরের পরিবেশের সাউন্ড, তো বুঝতে পারছেন যে নর্মাল মোডে রেখে এর সাউন্ড কোয়ালিটি কেমন। তো এবার আমরা নয়েজ ক্যান্সেলেশনটা অন করব, তো দেখা যাক এর নয়েজ ক্যান্সেলেশনটা কেমন কাজ করে। তো এখানে 3 লেভেল পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন রয়েছে, তো এখানে আমি প্রথমে ফার্স্ট লেভেলে নিয়ে যাব। গাইজ, এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি শুনছেন এটা নয়েজ ক্যান্সেলেশন লেভেল 1-এ রয়েছে, তো আশা করছি আপনারা বুঝতে পারছেন নয়েজ ক্যান্সেলেশন লেভেল 1-এ কতটা আগের থেকে নয়েজ রিমুভ করছে। আগে নর্মাল মোডে যতটা নয়েজ ক্যাপচার করছিল তার থেকে সামান্য হলেও কম ক্যাপচার করছে। তো এবার আমরা লেভেল 2-এ নিয়ে যাব। তো এই মুহূর্তে আমাদের মাইকের নয়েজ ক্যান্সেলেশন লেভেল 2-এ রয়েছে, তো আগের থেকে আশা করি আরও একটু কম নয়েজ ক্যাপচার করছে। তো আমি এই মুহূর্তে রোডের পাশেই রয়েছি, আমার পিছনে দেখছেন হাই রোড, এখানে প্রতিনিয়ত গাড়ি চলাচল করছে, তো আশা করছি সমস্ত বিষয়টা দেখতে পাচ্ছেন। তো এবার আমরা লেভেল 3-তে যাব, এতক্ষণ অবধি লেভেল 2-এ রেকর্ড হচ্ছে, তো এবার আমরা আরও একবার প্রেস করব। গাইজ, এই মুহূর্তে নয়েজ ক্যান্সেলেশন লেভেল 3-তে রেকর্ড হচ্ছে, তো আপনারা বুঝতে পারছেন আগের থেকে কতটা নয়েজ ক্যান্সেলেশন করছে। তো এবার আমরা এর ডিস্টেন্সটা টেস্ট করব, এটা কতটা দূরত্ব থেকে আমরা ভিডিও বা অডিও রেকর্ড করতে পারবো। যদিও কোম্পানি বলছে যে 65 ফুট দূর থেকে এটা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে বা অডিও রেকর্ড করা যাবে, তো আমরা একটু পিছিয়ে যাচ্ছি, রাস্তার আরও কাছে যাচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো যে রাস্তার ধার থেকে কতটা নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে আর সেই সঙ্গে এর দূরত্বটা কত। তো আমি দেখছেন একদম রাস্তার কাছেই চলে এসেছি, একদম রাস্তায় আছে, তো এখান থেকে এটা প্রায় 30 ফুট মতো হবে। তো আমি আরো এখানে যেতে পারছি না কারণ এখানে রাস্তা আছে, আমি ক্যামেরাম্যানকে আরো এদিকে ডাকবো, তাহলেই বোঝা যাবে যে এদিকে যেতে হবে আমাকে। রিয়াজ,
এদিকে গাইজ, এবার আমরা এর দূরত্বটা আরো একবার দেখে নেবো, এটা কত দূর থেকে ভিডিও রেকর্ড করা যায় কি আর অডিও রেকর্ড করা যায়। তো আমি এখান থেকে যাচ্ছি, গাইজ এই যে এত দূর প্রায় আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে অবধি রেকর্ড হচ্ছে। আমি বুঝতে পারছি এখানে কানেক্ট দেখাচ্ছে, এর বেশি দূর গেলেই কিন্তু কানেক্ট সেটাও আপনারা বুঝতে পারছেন, আর কতটা রিমুভ করছে সেটাও বুঝতে পারছেন। আমার পাশে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত লরি যাওয়া আসা করছে। গাইজ এতক্ষণ আমরা মাইক দিয়ে ভিডিও রেকর্ড করছিলাম, আর এই মাইকের নয়েজ ক্যান্সেলেশন লেভেল থ্রিতে ছিল। তো এখানে কি পরিমাণে নয়েজ হচ্ছে আর কতটা রিমুভ করছে সেটা বোঝার জন্য আমাদেরকে মাইক খুলে একটু ভিডিও রেকর্ড করলেই ভালো বোঝা যাবে। তো এবার আমি মাইক ছাড়া ভিডিও রেকর্ড করছি, তো তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কি পরিমাণে নয়েজ হচ্ছে আর কতটা মাইক রিমুভ করতে পারছে। গাইজ আপনারা দেখলেন এই মাইকটি দিয়ে বাইরে ভিডিও রেকর্ড করলে এর অডিও কোয়ালিটি কেমন হয় এবং এর নয়েজ ক্যান্সেলেশন কেমন কাজ করে সমস্ত বিষয়টি আপনারা দেখলেন বা বুঝতে পারলেন। তো এই মাইকটি আমরা যে প্রাইসে কিনেছি সেই প্রাইস অনুযায়ী এই মাইকের সমস্ত কিছুটাই আমার ভালো লেগেছে, কিন্তু দুটো জিনিস আমার খারাপ লেগেছে। সেটা হচ্ছে, এক, এর নয়েজ ক্যান্সেলেশন লেভেল থ্রিতে দিয়ে যদি আমরা ভিডিও রেকর্ড করছি তাহলে আমাদের যে ভয়েসের সাউন্ডটা সেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে লেভেল 1-2 এর যে আমার ভয়েসটা যেরকম লাগছে লেভেল থ্রিতে নিয়ে গেলে এটার একটু চেঞ্জ হচ্ছে। আরেকটি হচ্ছে যখন আমরা ভিডিও রেকর্ড করছি, যখন একটু দূরে যাচ্ছি মোটামুটি 20-30 ফুট অবধি আমাদের কোনো রকম সমস্যা হচ্ছে না। যখন আমরা পিছন ঘুরে ওদিকে যাচ্ছি তখনও কিন্তু খুব ভালোভাবে সাউন্ড ক্যাপচার করছে বা আমার ভয়েসটা ক্যাপচার করছে। যখনই একটু বেশি ডিস্টেন্ট হয়ে যাচ্ছে, ওই 35-40 ফুটের কাছাকাছি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা যখন এভাবে ঘুরে পিছন হয়ে যাচ্ছি ক্যামেরার তখন কিন্তু ভয়েসটা কেটে কেটে ধরছে, একটু প্রবলেম করছে। যখনই আবার আমরা সামনাসামনি হয়ে যাচ্ছি তখন আবার ঠিকঠাকভাবে ক্যাপচার করছে। আর এটা মোটামুটি 50 ফুট কিংবা 40 ফুট দূরত্বে আমরা যদি ভিডিও রেকর্ড করি খুব ভালোভাবে ভিডিও রেকর্ড হবে সামনাসামনি, আর যদি আমরা 20 ফুট দূরত্বে রেকর্ড করি তাহলে আমাদের সমস্ত কিছুটাই ভালোভাবে রেকর্ড হবে, সামনে পিছনে যেভাবে রেকর্ড করি না কেন। তারপর থেকে একটু সমস্যা হচ্ছে থেকে। ওকে, তো আশা করছি মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করলে অতটা দূরত্বের প্রয়োজন হবে না, 10 ফুটই ঠিক আছে, এতটা দূরত্বের মধ্যেই আমাদের ভিডিও রেকর্ড করি আর কি সাধারণত। গাইজ এবার আমরা এটার প্রাইস জেনে নেব। এই মুহূর্তে ডুয়েল চ্যানেল যেটা রয়েছে, যেটাতে একটা রিসিভার ও দুটো মাইক রয়েছে, এটার দাম এই মুহূর্তে অ্যামাজনে রয়েছে 2519 টাকা। এবং যেটা সিঙ্গেল চ্যানেল আর কি, যেটাতে একটা রিসিভার একটা মাইক রয়েছে, ওটার দাম 1700 টাকার আশেপাশে। তো ওটা আপনারা একটু চেক করে নেবেন। মাইকের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকেও মাইকটিকে কিনে নিতে পারেন। আর শেষে আরও একটি কথা বলে রাখি, যদি আপনারা এই মাইকটা কেউ নেন আর আপনাদের ফোনে যদি ভালোভাবে সাপোর্ট না করে, আপনাদের যে ফোনের যে ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরাটা দিয়ে দেখা যাচ্ছে ভিডিও রেকর্ড করা হচ্ছে অথচ অডিওটা রেকর্ড হচ্ছে না, তাহলে আপনাদের ওপেন ক্যামেরা অ্যাপটিকে ইনস্টল করতে হবে, এরপর এই ক্যামেরার সেটিংসে যেতে হবে, এরপর চলে আসতে হবে অডিও সোর্সে, এরপর এখানে এক্সটার্নাল মাইকে ক্লিক করতে হবে, তাহলে আপনাদের ফোনে এই ওপেন ক্যামেরাতে ভিডিও রেকর্ড হবে এবং অডিও দুটোই রেকর্ড হবে।